আসসালামু আলাইকুম। আজকের টপিক ফিসেন্ট পাখি, যা দেখতে কিছুটা ময়ূরের মতো। বর্তমান সময়ের পোষা পাখি পালনকারীদের ক্রাশ বলা হচ্ছে ফিসেন্ট পাখিকে। তো আজকে ভিডিওটি সাজানো হয়েছে ফিসেন্ট পাখি সম্পর্কে, কিভাবে পালা যায় এবং এটার দাম কেমন সেই বিষয়ে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ফিসেন্ট পাখিকে আমাদের দেশে মাথুরা নামেও বলা ডাকা হয়। বিশ্বে প্রায় 40 প্রজাতির ফিসেন্ট বা মাথুরার উপস্থিতি থাকলেও আমাদের দেশে 2 প্রজাতির মাথুরা দেখা যায়। তবে এক সময় বাংলাদেশে প্রচুর ফিসেন্টের বিচরণ ছিল, এখন খুব একটা তেমন একটা দেখা যায় না। তবে দেখা গেলেও সেগুলো জোড়ায় জোড়ায় দেখা যায়, যেটা লাওয়াছড়া জাতীয় উদ্যান, সাতছড়ি জাতীয় উদ্যান, তারপর রেমা কেলেঙ্গা, তারপর মাধবকুণ্ডের বনাঞ্চল যে আছে আশেপাশের এলাকায় বা চা অঞ্চলের যে এলাকাগুলো আছে এখানে এখানে হঠাৎ হঠাৎ এখন 2-1 জোড়া দেখা মিলে। তবে এরা চা বাগান এলাকায় সচরাচর থাকে না, আর এরা খুব সকাল এবং সন্ধ্যার আগ মুহূর্তে বেশি বিচরণ করে। 20-25 বছর আগেও ফিসেন্টের বাংলাদেশে প্রচুর চোখে পড়ার মতো বিচরণ ছিল। বনাঞ্চল উজাড় এবং শিকারীদের শিকার করার কারণেই ফিসেন্ট এখন বিলুপ্তির পথে। প্রথমে অনেকেই দেখলে এটা ভুল ভাববে যে এটা ময়ূর কিনা। এরা খুবই কালারফুল অ্যাট্রাকটিভ একটি পাখি হচ্ছে ফিসেন্ট পাখি। আর এদের শরীরের দৈর্ঘ্য প্রায় 65 সেন্টিমিটার এবং লেজের দৈর্ঘ্য প্রায় 23 সেন্টিমিটার হয়ে থাকে। আর এদের ওজনও প্রায় 1.5 কেজির মতো হয়ে থাকে। আর এরা সাধারণত বটফল, বিষ, পোকামাকড়, সাপ, ছোটো ছোটো যে সাপ আছে, গিরগিটি আছে, এগুলো খেয়ে থাকে। পাতলা ময়লা আবর্জনা দিয়ে এরা বনের ঝোপের মধ্যে বাসা বাঁধে। মার্চ থেকে অক্টোবর মাস এদের হচ্ছে প্রজনন মৌসুম। পুরুষ ফিসেন্ট সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক হতে প্রায় 2 বছর সময় লেগে যায়। আর এক একটি পুরুষ সাধারণত কয়েকটি স্ত্রী ফিসেন্টের সাথে থাকতে পারে। আর স্ত্রী ফিসেন্ট সাধারণত 1 বছর বয়সে ডিম দেয়। এরা একসাথে 8 থেকে 12টি ডিম দিয়ে থাকে। আর স্ত্রী ফিসেন্ট সাধারণত একাই ডিমে তা দেয়, যা 20 থেকে 21 দিন তা দেওয়ার পর এদের ছানা ফুটে বের হয়। আর এদের ছানারা খুব সহজেই বেড়ে ওঠে। আর এরাও খুব প্রচুর পরিমাণে খায়, দেখে এরা খুব দ্রুত বাড়ে। এদের খাদ্যের তালিকার মধ্যে রয়েছে ফল, ঘাস, গাছের মূল, ছোটো ছোটো পোকা এবং বাজারের যে পিলেট আছে এগুলো এরা খেয়ে থাকে। আর এই ফিসেন্টগুলো আসলে খুব সহজেই পুষতে পারা যায়। আর এরা খুব সহজেই পোষ মানে একজোড়া ফিসেন্টের পরিবার বা এদের একজোড়া ফিসেন্ট পালতে প্রায় 200 বর্গফুট জায়গার প্রয়োজন হয়। এই জন্যই খুব সহজেই ফিসেন্ট পালা যায়। আর ফিসেন্টের আসলে বেশ কয়েকটি প্রজাতির ফিসেন্ট আছে। ফিসেন্ট বা মাথুরার গভীর অরণ্যে বা বটবৃক্ষের তলায় ঝোপঝাড়ে এবং পানি ও চাষের জমির আশেপাশে থাকে। দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব এলাকায় মিশ্র চিরহরিৎ যে বনাঞ্চলে আছে সেখানে এদেরকে দেখা যায়। ভারত এবং ভুটানে প্রচুর পরিমাণে ফিসেন্ট দেখা যায়। আর মাথুরা পাখি যেটা আসছে ভারতের যে মাথুরা, এখানে অ্যাভেলেবল রাস্তাঘাটে, মানে আপনি যদি যেখানে যাবেন সেখানেই ফিসেন্টের দেখা পাবেন। যদি আমি যখন ইন্ডিয়া ট্যুরে যাই, আমি গিয়েছিলাম দিল্লির কাছে যে মাথুরা, যেটা শ্রীকৃষ্ণের জন্মস্থান বলা হয় মাথুরা, সেখানে প্রচুর পরিমাণে আমি ফিসেন্ট দেখতে পেয়েছিলাম তখনকার সময়ে রাস্তাঘাটে। আমিও তখন আসলে জানতাম না যে এটা ফিসেন্ট, কিন্তু এটাকে তখন ভুলে আমি ময়ূর ভাবতাম, যেটা এখন বর্তমানে বুঝলাম যে যেগুলো দেখেছিলাম ওগুলো ফিসেন্ট। আর ফিসেন্টের আসলে বিভিন্ন মিউটেশন আছে, যেমন কয়েকটা মিউটেশনের ভিতরে খুব জনপ্রিয় মিউটেশন হচ্ছে গোল্ডেন ফিসেন্ট, রিফ ফিসেন্ট, সিলভার ফিসেন্ট, ব্ল্যাক ফেস গোল্ডেন ফিসেন্ট। এছাড়াও আরও বিভিন্ন নামের ফিসেন্ট আছে যেগুলো খুব সহজেই দেখা যায় এবং পালা যায়। আর ফিসেন্টের দাম যদি বলেন তাহলে অন অ্যান অ্যাভারেজে 50,000 থেকে 2 লক্ষ টাকা জোড়া হয়ে থাকে। গোল্ডেন ফিসেন্ট সাধারণত 50,000 থেকে 1 লাখ টাকার ভিতরেও পাওয়া যায়, বা রিফ ফিসেন্টের দাম একটু কম হয়, 50,000 থেকে 80,000 টাকার ভিতরেও পাওয়া যায়। বললাম তো যে মানে এক একজনের কাছে এক একভাবে বিক্রি হয়ে থাকে। আর শৌখিন মানুষেরা তাদের ফার্ম হাউস বা বাসায় এই গোল্ডেন ফিসেন্ট মানে ফিসেন্ট পুষতে পারেন। আপনারা চাইলে বাসায় একজোড়া ফিসেন্ট পালতে পারেন। আর ফিসেন্ট পাখি সাধারণত শীতকালে এরা মানে মানবজাতির আশেপাশে চলে আসে বিচরণ করে, কারণ এই সময়ে গম চাষ করা হয় এবং তারা গম এবং গমের পাতাও খেতে খুব পছন্দ করে, মানে কচি পাতাগুলো এদের খুব প্রিয় খাবার। এরা উঠতে পারে, উঠতে পারলেও এরা ম্যাক্সিমাম মাটিতেই বিচরণ করে থাকে। এদের প্রজনন মৌসুম অক্টোবর থেকে মানে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এদের প্রজনন মৌসুম। আর প্রজননের সময় ফিমেলের গায়ে কামড় দিয়ে মেটিং করে থাকে সাধারণত মেল ফিসেন্টগুলো। আর ফিমেল ফিসেন্টের গায়ে কামড় দেখলেই বুঝবেন যে এটা মেটিং করেছে, কারণ গায়ে যখন কামড় দেয় শক্ত এমনভাবে কামড় দেয় যে তাদের পিঠের মানে গলার পশম উঠে যায়। তবে কিছুদিন পরেই আবার সেই পশম উঠে পড়ে আর কি।
আর বললাম যে ফিসেন্ট সাধারণত বিলুপ্তি হয়ে গেছে প্রায়, তবে আসার ব্যাপার হচ্ছে আমাদের দেশে অনেকেই শখ করে ফিসেন্ট পাখি পালা শুরু করেছে, আর এই শখে পোষা ফিসেন্ট বা মাথুরা যদি একসময় সম্প্রসারিত হয়ে ব্যাপক আকার ধারণ করে, তাহলে আমাদের দেশের কবুতর কিংবা অন্যান্য যে একজোটিক বা বার্ড যেভাবে ব্যবসা করছে সেরকম ফিসেন্ট পাখিও অর্থনৈতিক উপার্জনের দিক থেকে মানে অর্থ উপার্জনের দ্বিগুণমোচন করবে। ফিসেন্ট পাখির পালার প্রতি যদি আগ্রহ হয় তখন আবার বিলুপ্তপ্রায় পাখিটি আবার সচরাচর বাংলাদেশে দেখাও যাবে। আর সাধারণত যদি ফিসেন্ট পাখি কোথা থেকে পাবেন সেটা যদি বলেন, তাহলে তেজারা এক্সপ্রো যে আছে একটা পেজ আছে ফেসবুক পেজ, সেখান থেকে আপনি ফিসেন্ট পাখি কালেক্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।